প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ভিডিও আমি সিলেট বোর্ড দু হাজার আইসিটি পরীক্ষার এমসিকিউ কিউ এর কোয়েশন সলভ করে দিয়েছিলাম এই ভিডিও আমি হাজার উনিশ সালের আইসিটি পরীক্ষার এমসিকিউ কিউর সলভ করে দেবো যে সেটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঘ সেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আমি সবগুলো আনসার আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর প্রত্যেকটি কোয়েশ্চেন আমি পরে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব লক্ষ্য রাখবেন আপনারা চাইলে এখানে সেটের দেখে আনসারগুলো ম্যাচ করে নিতে পারেন রাইট এবার আমি সরাসরি কোশ্চেনে চলে যাব একটি একটি করে আমি কোশ্চেনগুলো পড়বো এবং আনসারগুলো বলে দেবো প্রথমেই যে কোয়েশ্চেনটা এখানে দেখতে পাচ্ছেন ডিডিএল কমান্ড কি অর্থাৎ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড কি ক্রিয়েট হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড এখানে যে চিত্রটি দেওয়া আছে এবং চিত্রের জন্য দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো চিত্রটি অলরেডি আমি খাতায় লিখে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাকে প্রথম দুই নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে এফ এর মানটি বের করতে হবে লক্ষ্য রাখবেন এফ এর মান বের করার পর এরকম কোনো কিছু পাবেন কিন্তু আনসারে কিন্তু এরকম কোনো কিছু দেয়া নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সরল করতে হবে এবং সরলের পর এরকম একটা আনসার পাবেন যেটা হচ্ছে এর আনসার সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইয়ের আনসারটা হবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট পরবর্তী কোয়েশ্চেনে বলা হয়েছিল উদ্দীপকের চিত্রে অর গেটের পরিবর্তে অ্যান গেট বসালে অর্থাৎ এই জায়গায় অ্যান গেট বসালে কি আউটপুট হবে সেটাও আমি এখানে করে নিয়েছি লক্ষ্য রাখবেন জাস্ট এইখানে অর্গেট গেটের পরিবর্তে যেটা হবে গুণ সম্পর্ক হবে এবং ফাইনালি আমরা এটা যেটা পাচ্ছি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হচ্ছে জিরো বি ইন্টু বি কমপ্লিমেন্ট জিরো সো ফাইনাল আনসার হচ্ছে জিরো সো এটার আনসার হবে জিরো পরবর্তীতে যে এক্সপ্রেশন দেওয়া আছে তার মান কত সেটা বের করতে হবে এটাও আমি করে নিয়েছি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেশনটা দেওয়া আছে পাওয়ার থ্রি কমা টু অর্থাৎ থ্রি এর উপরে হবে টু স্কোয়ার ফাইভ মডুলাস টু দ্যাট মিনস দুই দিয়ে পাঁচকে ভাগ করার পর যে বাঘ হবে সেটা এখানে বসাতে হবে দ্যাটস ইট সো নাইন প্লাস ওয়ান প্লাস থ্রি দেয়ার ফোর আনসার হচ্ছে থার্টিন এবং থার্টিন যেখানে আছে সেটা হচ্ছে কারেক্ট আনসার সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি ডেফিনেটলি আপনারা জানেন অ্যাসেম্বলি ভাষা ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ ডেট রাখার জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় মেমোরিতে সে কতটুকু জায়গা নেয় সেটা মেয়ের মধ্যে বাইট জায়গা নেবে টেবিল থেকে যদি আমরা কখনো শর্ত সাপেক্ষে ফিলগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি তখন সিলেক্ট ব্যবহার করতে হয় এখানে একটা কথা অবশ্যই বলে নিতে চাই আমি আইসিটির উপর প্রায় চারশো এর কাছাকাছি ভিডিওটি তৈরি করেছি মূলত আমি কম্পিউটার সায়েন্স অর্থাৎ অনার্স লেভেলের ভিডিও তৈরি করি তারপর এইচএসির জন্য এতগুলো ভিডিও করেছি এবং প্রত্যেকটা অধ্যায় প্রায় অধ্যায় তিন চার পাঁচশো এর সিকিউ এম সিকিউ নিয়ে আলোচনা করেছি তো যারা কষ্ট করে আমার সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেখেছেন তারা নিশ্চয়ই এমসিকিউএ কম্পোকে বিশের উপর आंसर করেছেন নিশ্চিত করে বলতে পারে ইনশাআল্লাহ পরবর্তী কোশ্চেন দিকে মুভ করতেছি টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনগুলো এইখানে হচ্ছে অ্যালাইন এবং কল স্প্যান সো অ্যালাইন এবং কল স্প্যান যেখানে আছে সেটা হচ্ছে রাইট आंसर এক এবং তিন যেটা এটা হচ্ছে রাইট आंसर নয় নম্বর কোয়েশনে দেওয়া আছে আট জিবি টু হান্ড্রেড ফিফটি ফাইভ টু হান্ড্রেড ফিফটি ফাইভ এবং টু হান্ড্রেড ফিফটি ফাইভ দ্বারা কোন রঙ নির্দেশ করে এটা সাধারণ নির্দেশ করে দশ নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা আপনারা একটু পড়ে নিন এখানে দশ নম্বরের সঠিক আনসার হচ্ছে বায় ইনফরমেটিক্স এগারো নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ কি কি হতে পারে এখানে এক্সপার্ট সিস্টেম ফাজিল লজিক এবং লার্নিং সিস্টেম দেওয়া আছে প্রথম দুইটা হচ্ছে কারেক্ট আনসার এক্সপার্ট সিস্টেম এবং ফাজিল লজিক সো প্রথম দুইটা যেখানে আছে সেটা হচ্ছে সঠিক আনসার টপডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি বারো নম্বরের সঠিক আনসার হচ্ছে ন্যানো টেকনোলজি লক্ষ্য রাখবেন তেরো নম্বর কোয়েশ্চেন কিবোর্ড থেকে সিপিউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কী কী এখানে সবগুলো আপনার পড়ে নিতে পারেন কারেক্ট আনসার হচ্ছে তেরো গ নম্বর আনসার অর্থাৎ দুই এবং তিন এই দুইটা হচ্ছে কারেক্ট আনসার কোশ্চেনটি একটু জ্যাবসা সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চোদ্দ নম্বর ফাইভ কিলোবাই ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিংক্রোনাস ট্রান্সকিশনের দক্ষতা কথা এখানে প্রথমটি কারেক্ট আনসার সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট পরবর্তীতে এখানে যেটা আছে আপনারা উদ্দীপকটি পড়ে নেবেন আমি আনসার দুটি কারেক্ট আনসার দুটি বলে দিচ্ছি পনেরো নম্বরের কারেক্ট আনসার হচ্ছে একবারে শেষের শেষেরটি ব্রডকাস্ট এবং ষোলো নম্বরের সঠিক আনসার হচ্ছে প্রথমটি অর্থাৎ এক এবং দুই ইউনিকাস্ট এবং মাল্টি কাস্ট কোন জাংশন টেবিল ব্যবহৃত হয় আমার একটি ভিডিও আমি বলে দিয়েছিলাম সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশন সি ভাষায় ধ্রুবক ঘোষণার নিয়ম হলো কনস্ট্যান্ট ফ্লোড এটা ঠিক আছে ফ্লোট পাই পাই এটাও ঠিক আছে বাট এখানে যদি হেস ডিফাইনটা থাকতো তাহলে এটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যেত হেসের পরে একটু স্পেস দেখা যাচ্ছে সো এটা আসলে কারেক্ট হবে না হ্যাশ ডিফাইন হলে আমরা জানি যে এটা গ্লোবাল হিসেবে করা যায় সো কারেক্ট এই প্রথম ধরে নিতে পারেন আর যদি এখানে স্পেস না থাকে সেক্ষেত্রে আসলে এটাও কারেক্ট আনসার ছিল উনিশ নম্বরের কারেক্ট আনসার হবে ইলেভেন এবার পরবর্তী কোয়েশ্চেনটা দেখি কি দেয়া আছে বিশ নম্বর ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কি এ এল টি আমি এটাও আমার এক ভিডিও টিউট্রোল এমসি কিউ বলে দিয়েছিলাম অ্যাড্রেস কত বিটের এটাও আমি বলে দিয়েছিলাম কোনো এক ভিডিও টিউট্রোল এটা হচ্ছে বত্রিশ বিটের সো আমি আপনাদের এমসি কিউ যা যা পড়িয়েছি মোটামুটি বলা যায় নিঃসন্দেহে অনেকগুলো আপনার আনসার করতে পেরেছেন বাইশ নাম্বার এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এক্স ইকুয়াল ফাইভ এক্স থেকে ফার্স্ট থেকে শুরু করে দশ পর্যন্ত এই লোকটা চলবে কিন্তু এখানে ছয়ে কন্ডিশন দেওয়া আছে সো পাঁচের প্রিন্ট করবে ছয়ও প্রিন্ট করবে কিন্তু ছয় সমান যখন ছয় হবে তখন ব্রেক হয়ে যাচ্ছে দ্যাট মিনস ফাইভ এবং সিক্স এই দুইটা প্রিন্ট করবে সো এটা হচ্ছে সঠিক আনসার কোন ডিভাইস টি প্রোটোকল ট্রান্সলেশনে ব্যবহৃত হয় গেটওয়ে ডিভাইস টি ন্যারো ব্যান্ডের অলরেডি বলে দিয়েছি তিনশো বিপিএস এই সবগুলো যদি ডেসিমেল যোগ করেন সেটা আনসার হবে উনিশ উনিশের বাইনারি হচ্ছে এইখানে দেয়া আছে উনিশের হ্যাকা ডেসিমেল সংখ্যাটা দেওয়া আছে এবং উনিশের অক্টাল সংখ্যা এটি সো আনসার হবে সবগুলো এখানে সঠিক আনসার এই ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে খুবই সময় স্বল্পতা সেই জন্য আমি সবগুলো ভিডিও আপনাদের দিতে পারতেছি না সবগুলো বুড কোয়েশ্চেন সলভ করতে পারতেছি না বাট যখনই আমি সময় পাবো ইনশাল্লাহ সলভ করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ